কারাবন্দীরা যেন জেল আপিল সহ অন্য সকল আইনি সুবিধা পায় সে বিষয়ে পদক্ষেপ নিতে জেল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বিচারপতি জাহাঙ্গীর হোসেন। শুক্রবার সকালে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি দু ঘণ্টারও বেশি সময় পরিদর্শন শেষে তিনি জানান, কারাগারের পরিবেশ ও খাবারের মান সন্তোষজনক। হাজতিরাও লিগ্যাল এইডের সহায়তা নিতে পারবেন বলে জানান তিনি। এসব মামলা উচ্চ আদালতে যেন দ্রুত নিষ্পত্তি হয় সে বিষয়ে প্রধান বিচারপতির নির্দেশ রয়েছে বলেও জানান তিনি। জেল কর্তৃপক্ষকে আমরা সরাসরিভাবে বলেছি, দুস্থ মানুষ যারা গরিব মানুষ জেল আপিল করতে চায় তাদেরকে সব ধরনের সহযোগিতা করার জন্য, বন্দি যখন জেলখানায় ঢুকবেন তাকে তার সাংবিধানিক যে অধিকার সেই অধিকারটা প্রয়োগ করার জন্য তাকে যেন ইনফরমেশনগুলি দেওয়া হয়।